أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده، وأوفوا الكيل والميزان بالقسط، لا نكلف نفسا إلا وسعها، وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى، وبعهد الله أوفوا، ذلكم وصاكم به لعلكم تذكرون. এতিমদের ধন সম্পদের কাছেও যেও না। আমরা গত ক্লাসে, এই যে এটা হচ্ছে 152 নম্বর আয়াত, আমরা 51 নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মুশরিকদেরকে আহ্বান করতেছেন, এসো আমি তোমাদেরকে, আল্লাহ রাসূল বলতেছে আমি তোমাদেরকে পাঠ করে শোনাই যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় আদেশ নিষেধ হারাম করেছেন, এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন। আমরা এখানে গত ক্লাসে সর্বশেষ আয়াতের মধ্যে আমরা 5টি বিষয় দেখেছি, যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধ করেছেন। এখানে টোটাল হচ্ছে 10টি বিষয়। এখানে 1 নম্বর ছিল তোমাদের জন্য হারাম করেছেন তা এই যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এর বাহিরে অসৎ ব্যবহার অসৎ আচরণ এগুলো নিষেধ করা হয়েছে। সন্তানদেরকে 3 নম্বর সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। তারপর 4 নম্বর আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দিই, এটা হচ্ছে 4 নম্বর। অশ্লীলতার কাছেও যেও না, যে অশ্লীলতা যেগুলো আছে ভায়াপনা এগুলো কাছেও যেবে না, করবে তো দূরের কথা এগুলো কাছেও যাবা না, প্রকাশ্যক কিংবা গোপনে অপ্রকাশ্যক। আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন এটা হচ্ছে 5 নম্বর, তাকে হত্যা করো না, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটাও ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে। তো এই আয়াতে আমরা 5টি বিষয় দেখেছি। তো এখানে আরও কিছু বিষয় রয়েছে। এতিমদের ধন সম্পদের কাছেও যেও না, এখানে কাছেও যেও না, এটা হচ্ছে অভিভাবকদেরকে বলা হচ্ছে, যে এতিমদের যে অভিভাবক রয়েছে যারা এতিমদেরকে লালন পালন করতেছে, তারা যেন এতিমদের সম্পদ বক্ষণ না করে। আবার সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এতিমদের মাল সম্পদ অন্যায় ও অবৈধভাবে বক্ষণ করে তারা নিজেদের পেটে আগুন ভর্তি করে। তো এতিমদের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা এটাও ইসলামে হারাম। তবে উত্তম পন্থায়, উত্তম পন্থা হচ্ছে যে আপনি কাছে যাবেন, প্রথমে তো বলা হচ্ছে যে কাছেও যাবেন না, এখানে মূলত কাছে যেতে নিষেধ না, মূলত হচ্ছে এটা বক্ষণ করা, যে কাছে গিয়ে যাবেন কিন্তু এটা কি আপনি বক্ষণ করার জন্য যাচ্ছেন না, হয়তো বা সেটা রক্ষণাবেক্ষণ করবেন, এই উদ্দেশ্যে আপনি কাছে যেতে পারেন। যতক্ষণ না তারা প্রাপ্ত বয়সে পৌঁছায়, যে তারা যখন প্রাপ্ত বয়সে পৌঁছাবে তখন তাদেরকে সেটা আপনি ফিরিয়ে দিবেন। তোমরা ন্যায় নিষ্ঠার সাথে ওজন ও মাপ পূর্ণ করো, এটা হচ্ছে কি 7 নম্বর, যে যখন ওজন করবেন তখন সেটা কি করতে হবে ন্যায় নিষ্ঠার সাথে, কম বেশ করা যাবে না, কম বেশ করা ইসলামে এটা হারাম, মনে রাখতে নিষেধ করা হয়েছে। আমি কারো উপর সাদ্দাতিত কিছু চাপিয়ে দেই না, যে আল্লাহ বলতেছে যে এই বিষয়গুলো কারো উপর কঠিন না, আসলে তো সহজ। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, ন্যায়ের পক্ষে কথা বলো, যদিও সে নিকট আত্মীয় হয়, যদি তোমার নিকটবর্তী কেউ হয় তারপর ওইখানে কি করবে, কথার মধ্যে সুবিচার করবে আর ন্যায় কথা বলবে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো, তোমাদের নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এখানে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, এখানে অঙ্গীকার হচ্ছে যে মানুষ শয়তানের দাসত্ব করবে না, কোনো অন্যায়ের দাসত্ব করবে না, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে।